বন্ধুরা, আজ শুরু করলাম গুরুদুয়ারার সামনে থেকে। ওই যে গুরুদুয়ারা দেখুন, আজকে উৎসব হচ্ছে, আগামীকাল হবে। এই যে গুরুদুয়ারা, আজও ভীষণ মেঘলা। এই বাচ্চাগুলো খেলছে, এই ট্রেন যাচ্ছে। এটা আমার ফ্ল্যাটের একদম সামনে। এই লেপ কিনতে হলো একটা। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। ওয়েদারটা দেখলেন বন্ধুরা? ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। আজকে কি সুন্দর ঝলমলে রোদ ছিল, আবার মেঘলা, এরকম মানে মিনিটে মিনিটে চলছে রঙের খেলা। প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা তো পড়ারই কথা, বরফ পড়বে শুনছি কয়েকদিনের মধ্যেই। ভাইজির জন্মদিন আছে সামনে, গিফট কিনে নিয়ে এলাম। পাতা নেই, একটা পাতা নেই। ঠান্ডার জন্য এরকম, কিন্তু ঘাসগুলো আবার প্রচন্ড সবুজ। ওদিক দিয়ে গেছিলাম, এদিক দিয়ে এলাম, এবারে ঘরে যাচ্ছি। কি মেঘলা! হয়তো 5 মিনিট পরে আবার রোদ উঠে যাবে। লাইট চলছে দেখুন, দিনের বেলা। চলে এসছি আমার ফ্ল্যাটের সামনে। এই তো এবার ঘরে যাব। 2 মিনিট পর পর ট্রেন। উঠবো এবার। এগুলো সিঁড়িগুলো সব কাউন্সিল থেকে পরিষ্কার করে সপ্তাহে একদিন করে। আজকে বাজার গেছিলাম, সুপার মার্কেট। এখানে প্রদীপ কিনে নিয়ে এলাম। এতদিন তেলের প্রদীপই জ্বালাচ্ছিলাম, ইচ্ছে হলো মোমের প্রদীপ জ্বালাই এবার। এটাতে মানে আর পরিচ্ছন্ন থাকে আর কি। এই যে বলতে 4-5 ঘন্টা জ্বলে, এটা বোধ হয় স্টিল জাতীয় কিছু। এটা হচ্ছে ড্রাই ফ্রুটস এর প্যাকেট, বিভিন্ন রকমের ফ্রুটস এখানে, চেরি, কিশমিশ, ব্লুবেরি, এসব ব্ল্যাকবেরি। এটা ঠাকুরকে দেব বলে। আর এই যে একটা প্রয়োজনীয়, ভীষণ প্রয়োজনীয় জিনিস, লিকুইড সোপ। এটা হচ্ছে বাসন পরিষ্কার করার জন্য। জলের বোতল, এটা 2 পাউন্ড নিয়েছে না, আড়াই পাউন্ড। ফুলকপি 1 পাউন্ড,
ভাইজির জন্য ভেতরে গিফট আছে, জন্মদিন সামনে, পরে আমি খুলব। ভাইজি খুলবে, আমি তো না, ভাইজি খুলবে। কিছুক্ষণ আগে এলাম না, দেখলেন তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কিন্তু সন্ধে হয়নি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা।